रोक बे, रोक। हेलमेट कहाँ तेरा? साहब हेलमेट तो है ही नहीं मेरा। सर चालान कर चालान। नाम क्या है लिखो। साहब कुछ ले दे के। अबे रिश्वत खोर समझा है क्या? चल अच्छा 200 और दे। लो रखो। साहब जाऊं मैं? रुको भी, सर अच्छे खासे 700 रुपए आ गए थे। सरकार ने हमें इनसे रिश्वत लेने के लिए नहीं, इनकी सेफ्टी के लिए रखा है। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहां रहूं जहां मैं याद रहे तू। वेलकम टू डिजिटल ग्रुप चैलेंज। वीडियोटा ताले तुम्हारा ताले देख ले, तो वीडियोटा तुम्हारे केमन लागलो बोलो। তো প্লিজ ভিডিওটাকে শেয়ার লাইক করতে ভুলবে না। তো ভিডিওটা যদি না বুঝতে পারো তার জন্যই আমার এই বলাটা। একটাই কারণ, দেখতে পেলে আজকে পুলিশরা বাজারে যদি বেরোয়, এরকম পুলিশ যদি থাকে দেশের অনেক উন্নতি হতে পারত। বাট এরকম পুলিশ না থাকার জন্যই আজকে আমাদের এই অবস্থা। কিন্তু স্বচ্ছা যদি এরকম পুলিশ হয় তো আমরা সত্যি করে সেফটিতে থাকবো। প্লিজ প্লিজ বন্ধু, তোমরা এরকম পুলিশের সাপোর্ট করো। আর এরকম পুলিশ যেন আরো আরো ভারতবর্ষের জন্মায়, গোটা পৃথিবীতেও যেন জন্মায়, যে তারা যেন ঘুষ না নেয়, এরকম ভাবে সেফটি আদায় করে। মানে দেখো 500 টাকা বড় করে নেয়, এই যে হেলমেটটা উনি দিলেন, এটাই হচ্ছে আপনার সেফটি। তো এইরকম পরিষেবা যেন প্রত্যেকটা জায়গায় থাকে। তো আমরা এই জন্য ভিডিওটা করা। তো তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যদি না জানি না, এইভাবে কিন্তু আমাদের দেশ যদি চলতে হবে, তাহলে তো আমাদের দেশ নিশ্চয়ই রোকবে। রোক, হেলমেট কাহা তেরা? সাহাব হেলমেট তো হাই নি মেরা। স্যার চালান কর চালান। নাম ক্যা হ্যায় লিখো। সাহাব কুছ লে দে কে। আবে রিশ্বত খোর সমঝা হ্যায় ক্যা? চল আচ্ছা 200 আর দে। লো রাখো। সাহাব রোক অভি। सर अच्छे खासे 700 रुपए आ गए थे। सरकार ने हमें इनसे रिश्वत लेने के लिए नहीं, इनकी सेफ्टी के लिए रखा है। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहां रहूं जहां मैं याद रहे तू।